গোটায় খুঁজাখুঁজি পর দেখতে পাইনি, সিকিউরিটি গার্ড কোনো কিছু নেই, মানে কোন ওখানে উপরে নেই, কারো সাহায্য পাইনি। দ্বিতীয় কথা কি, মা ডাকার পরেও নার্স ছিল, তো নার্সকে দেখেছে তারাও কোনো কিছু রিয়াকশন দেয়নি। দুটো ছেলে ছিল তারাও আসেনি, যে মা একবার বলছে যে একবার কাঁধে নিয়ে নিয়ে বেঁচে তাহলে বেঁচে যাবে, তা সত্ত্বেও বলছে আমরা কিছু করতে পারবো না, ওইসব ব্যাপারে থাকবো। এখানে ভর্তি ছিল, তার পরেই দুটো রুম পরে, একটা কি দুটো রুম পরেই হ্যাঁ পাখার সঙ্গে গামছা দিয়ে গলায় জড়ি নিয়ে মারা গেছে। এবং সেটা আমাদের আশ্চর্য লাগছে যে এত স্টাফ, এত হসপিটালের ওয়ার্ড বয় এরা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে কি করে, তার রোগীদের তো কোনো নিরাপত্তা নেই। বিডিও সাহেব এসছেন, ওসি এসছেন, ওনাদের সাথে কথা হলো, ওনারা বললেন যে এটা তদন্ত হবে এবং যাতে এর ব্যবস্থা হয়। এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যে করোনার নামে যে এখানে একটা কি বলবো যে পরিষেবাতে প্রচুর রুগী ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, এই কার্যকর্তাদের অলসতাতে, সুপারের অলসতাতে, সেদিকে আমরা সজাগ দৃষ্টির জন্য ওনাদেরকে বললাম।